যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক। তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসাবে ধরা হয়। 1000 ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো, 1000 সত্যির মধ্যে একটা মিথ্যা, সেই মিথ্যা হবে ভয়ঙ্কর মিথ্যা। গভীর ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয়, স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলো হয় হালকা অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি, গাঢ় ঘুমের স্বপ্ন হয় স্পষ্ট যুক্তির নির্ভর। ধূমপানও অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়া দম বন্ধ হয়ে আসবে, আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য, কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব নয়, আপনি কখনোই পারবেন না, কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না, দুয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগে না, হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়। যার মধ্যে অন্ধকার থাকে না সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তুলে বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু উচ্চরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়, এটা হলো নিপাতনের সিদ্ধ। সুন্দরীরা মনের পানে জানে তারা সুন্দর, তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে, যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে, তখন যাত্রা করব অন্য ভুবনে যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না, মনের কথা হরবর করে বলতে পারে শুধু পাগলরাই, পাগলরাই মনে হয় এই কারণেই সুখী। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি, তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না, সে বড় রহস্যময় সময়। মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে, সবচেয়ে বড় মিল হলো গাছের মতো মানুষেরও শিকড় আছে, শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে। পৃথিবীর অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হন প্রেমিকার পুতুল, দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তার নির্ভর করে মানসিক ক্ষমতার উপর, মানসিক ক্ষমতা যার বেশি তার হাতে পুতুলের সুতা।
আছে পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাতোক্তি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেননি তারা দেখে নেবেন। স্ক্রিন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।